প্রিয় দর্শক আপনাদেরকে ব্যথা সুস্থ রাখার প্রয়াস নিয়ে শুরু করছি এসএটিভি স্বাস্থ্য বিষয়ক নিয়মিত আয়োজন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট সঙ্গে আছে আমি ডাক্তার শাকিরা নোভা প্রিয় দর্শক পুরো অনুষ্ঠান জুড়ে আজ আমরা কথা বলবো বাত ব্যথার আধুনিক চিকিৎসা প্রসঙ্গে সেই সাথে কথা বলবেন আপনারাও অনুষ্ঠানে সরাসরি অংশ নিতে ফোন করতে পারেন স্ক্রলে দেখানো নম্বরে অথবা ফেসবুকে আমাদের সাথে সংযুক্ত হতে পারেন www.facebook.com/dprcadvancedpaintreatment এই ঠিকানায় অথবা স্কাইপে তো আমাদের সাথে সংযুক্ত হতে পারেন sdv.dprc এই ঠিকানায় প্রিয় দর্শক আপনাদের সমস্যার সম্ভাব্য সমাধান জানাতে এবং আজকের আলোচনায় অংশ নেয়ার জন্য স্টুডিওতে আজ আমাদের মাঝে উপস্থিত আছেন বাত ব্যথা প্যারালাইসিস ও ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ডায়াল করে জেনে নিন আপনার সমস্যা সমাধান আর ফাঁকে ফাঁকে শুনুন আমাদের আলাপচারিতা আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের পর্বে আপনাকে অনেক ধন্যবাদ আমরা আজকে বাদ ব্যথা নিয়ে কথা বলবো এবং এর এখন আধুনিক চিকিৎসাও বের হয়েছে এই সমস্ত বাদ ব্যথায় মানুষ কেন এত বেশি ভুগে থাকে ধন্যবাদ আসলে বাদ ব্যথা একটি বিশাল মেডিকেল টার্ম এবং অনেকগুলা ডিজিজ একসাথে আমরা বাত রোগ বা ব্যথা রোগ বলে থাকি ব্যথা এবং আবার বাতরোগ জড়িত প্রত্যেকটা বাত রোগই ব্যথা হবে এটাই স্বাভাবিক এবং শুধু যে বাতরোগ না অন্যান্য যে কোনো রোগী প্রাথমিক যে উপসর্গ সেটা ব্যথা দিয়ে শুরু হয় আপনি বলছিলেন যে জীবনটাই শুরু হয় আপনার কান্না দিয়ে হ্যাঁ ব্যথা দিয়ে আবার শেষও হয় ব্যথা দিয়ে আর আমাদের চলার পথে আমরা যারা সুস্থ বা অ্যাক্টিভ লাইফ লিড করছি এবং আমাদের যে লাইফের বিভিন্ন ডিকেটস অব লাইফ মানে আমাদের শিশুকাল থেকে শুরু করে তারপরে হচ্ছে কিশোর বা কিশোরী তারপরে আমরা যুবক বা যুবতী তারপরে কর্মক্ষেত্র ক্ষেত্রে থাকি তারপরে মধ্যবয়স এবং লেট স্টেজ এই যে ধাপগুলা ডিকেটসে আমরা কেউই আসলে আশা করি না আমাদের শারীরিক কোনো অসুবিধা হোক কিন্তু পৃথিবীতে এমন কোনো লোক নেই তার জীবন দশায় কোনো না কোনো দিন ব্যথায় সমস্যা ভুগে থাকেন নাই প্রত্যেকটা লোকই কোনো না কোনোভাবে ব্যথায় আক্রান্ত হয়ে থাকে এবং আমরা যারা ব্যথা বিশেষজ্ঞ যারা আমরা এই জাতীয় রুগী নিয়ে ডিলিংস করি কাজ করি রিসার্চ করি আমাদের কাছে এটাকে আমরা বিভিন্নভাবে প্রতিটা রোগকে আইডেন্টিফাই করতে পারি এবং ব্যথার অন্যতম যদি আমরা শরীরের অঙ্গভেদে চিন্তা করি যেমন আপনার যদি আপারলিম মানে আপার এক্সট্রিমিটি আমাদের শরীরের উদ্ধাঙ্গ যেটা আমরা বলি উর্ধ্বাঙ্গের ব্যথা যেমন ঘাড় ব্যথা হতে পারে শোল্ডার জয়েন্টে ব্যথা হতে পারে অ্যালবোতে ব্যথা হতে পারে রিস্টে ব্যথা হতে পারে হাতের আঙ্গুলে ব্যথা হতে পারে মাসেলসে ব্যথা হতে পারে তারপরে হচ্ছে মাথায়ও ব্যথা হতে পারে এবং চারপাশে মাথার আবার ব্যথার টাইপস বিভিন্ন রকম তারপরে আসেন আমাদের মানে মধ্য অংশ যেটা যেটা আমরা ধর বলে থাকি শরীরের সেখানে স্পাইন পিছনে খুবই ইম্পর্টেন্ট অংশ এবং পিঠের ব্যথা বা মেরুদণ্ড ব্যথা এমন একটা ব্যথা মানে আমরা প্রায় রুগী পাই যে এই ব্যথার কারণে অনেকে তার কাজকর্ম চলাফেরা সব বন্ধ হয়ে গিয়েছে সো এইখানে অনেক কারণে পিঠে ব্যথা হতে পারে বুকে ব্যথা হতে পারে পেটে ব্যথা হতে পারে তারপরে লোয়ার এক্সট্রিমিটি যেটা আমরা নিম্ঙ্গ বলে থাকি শরীরে সেখানে হিপ জয়েন্ট একটা ইম্পর্টেন্ট জোড়া এটাতে সমস্যা হতে পারে হাঁটু মানে হাটু ব্যথা 40 45 ফিফটি ইয়ার্স ওল্ডে হুম হাটু ব্যথায় ভোগেন নাই এমন কোন লোক নেই কেউ হয়তো ভুগতে ভukti মারা গিয়েছেন কেউ হয়তো ভোগার পরে ভালো হয়ে গিয়েছে বাই ট্রিটমেন্ট Ankles-এর আপনা যে জোরা আমরা বলি গোড়ালিতে গোড়ালির ওখানে ওখানে অনেকগুলা সমস্যা হতে পারে সেখানেও ব্যথা হতে পারে মানে ব্যথা এমন একটা রোগ তলায় তো ব্যথা হয় যেটা প্ল্যান্টার ফ্যাসাইটিস এটাও তো খুব খুব এবং খুবই কমন কমন তাহলে আমাদের একেবারে আমরা যেটা ভার্টেক্স বলি মানে স্কালের মাথার সর্বোচ্চ অংশ থেকে একেবারে সর্বনিম্ন অংশ পায়ের তলা পর্যন্ত এমন কোনো জায়গা নেই যেখানে ব্যথা বা বাত ব্যথা রোগ হতে পারে না এবং এটা একটা বিশাল সাবজেক্ট প্রতিটা রোগ আলাদা আলাদাভাবে আইডেন্টিফাই করতে পারি এমন আমরা গ্রুপ ওয়াইজ ডিজিজকে আইডেন্টিফাই করা হয় যেমন আর্থ্রাইটিস আপনি জানেন আর্থ্রাইটিস একটা গ্রুপ অফ ডিজিজ নাম এবং এইখানে প্রায় ছয় শত টাইপ আইডেন্টিফাই করা হয়েছে সো আথ্রাইটিস থেকে বাদ ব্যথা বা ব্যথা এই জাতীয় রোগ হতে পারে এইটা মাত্র বাদ ব্যথার একটা সিম্পল ডিজিজ মাত্র যেখানে আবার ছয়শ টাইপস আছে তাহলে এটা একটা বিশাল সাবজেক্ট এবং এই রোগের চিকিৎসা এবং এগুলা রিহাবিলিটেশন পুনর্বাসন বা আধুনিক চিকিৎসা বলতে আমরা যে জিনিসগুলো বুঝাইতে চেয়েছি যে এটা হচ্ছে এই রোগগুলাকে এক হচ্ছে সঠিকভাবে স্পেসিফিক আইডেন্টিফাই করা দুই হচ্ছে মানে এটা দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট দেওয়া আর হচ্ছে নিরাপদ চিকিৎসা দেওয়া মানে যেটা যে চিকিৎসা আপনাকে কোনো শারীরিক পার্শ্ব প্রতিক্রিয়া তৈরি করবে না বা যেই চিকিৎসা করলে আপনার অন্য সমস্যা তৈরি হবে না দিস ইজ হচ্ছে আধুনিক ট্রিটমেন্ট এখন বাত রোগের যে কোনো চিকিৎসা এটা সবাই জানে ব্যথা পেলে বা ব্যথা বাদ ব্যথা হলে এন এস গ্রুপের আমরা যে ফার্মাকোলজি আমাদের যে সাবজেক্ট আছে সেখানে ব্যথার ওষুধ দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে এন এস এ আর একটা হচ্ছে নন স্টেরয়েডাল একটা হচ্ছে স্টেরয়েডাল আর হচ্ছে নন স্টেরয়েডাল তো স্টেরয়েড থেকেও স্টেরয়েড দিয়েও আমরা পেনের ট্রিটমেন্ট করতে পারি আবার নন স্টেরয়েড দিয়েও করতে পারি এই ট্রিটমেন্ট প্রসঙ্গে আমরা আরও কথা বলবো একজন দর্শক অপেক্ষায় হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন হ্যাঁ ম্যাডাম আমি ইউসুফ কুমিল্লা থেকে বলছিলাম জি হ্যাঁ আমার পায়ের আপনার নিচে মানে গোড়ালের মধ্যে ব্যথা হয় ঘুম থেকে উঠার পর প্রত্যেক দিন দর্শক আপনার টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সাথে কথা বলুন হ্যাঁ টেলিভিশনের ভলিউম এবং ডান পাউটা প্রথম একটু ফুলা ছিল পাশাপাশি এখন বাম পাউটাও ফুলে গেছে বয়স্ক তো আপনি কি করেন আর এই সমস্যা কতদিন এই সমস্যাটা হচ্ছে প্রথম এক বছর আগে দেখা দিছিল এবারে ভালো হয়ে গেছে এখন এই সমস্যাটা স্যার আবার আজকে দুই মাস যাবত দেখা দিয়েছে আপনি কি করেন পেশা কি আমার পেশা হচ্ছে আমি ইলেকট্রনিক ব্যবসার জড়িত ফ্রিজ এর দোকান বয়স কত এখন 38 38 আচ্ছা এই পায়ের তলার ব্যথা এবং গোড়ালির ব্যথা ছাড়া শরীরের অন্য কোনো জোড়ায় ব্যথা আছে অন্য অন্য কোনো জোড়ায় ব্যথা নাই আচ্ছা ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি ওনার যে সমস্যা এটা পায়ের গোড়ালির ব্যথা এবং বলেছে ফুলে গিয়েছে তো সাধারণত আমরা প্রায় তলা আপনি যেটা বলছিলেন আমরা প্লান্টার ফ্যাসাইটিস এটা একটা কমন ডিজিজ আমরা পেয়ে থাকি এবং ক্যালকেনিয়াল স্পার পায়ের পাতা তলায় ব্যথা হবে রোগীর কমপ্লেন সে বসে আছে উঠতে গেলে তীব্র ব্যথা হবে বা শুয়ে আছে সারা রাত বা রাতে টয়লেটে গেলো বা সকালে ঘুম থেকে উঠে পা ফেলতে পারবে না প্রাইমারি স্টেজে পা ফ্লোরে ফেললেই তার তীব্র ব্যথা হবে সে দাঁড়াতে পারবে না তার কাছে মনে হবে ব্যথায় তার প্রচন্ড কষ্ট হবে এবং সে মুভ করতে পারবে না মানে স্টেপ দিতে তার সমস্যা হবে এটা কমন এটা আমরা প্লান্টার ফ্যাসাইটি বলি কিন্তু ওনার পাশাপাশি কিন্তু Ankle বলছে উনি সোয়েলিং আছে ফুলে গিয়েছে সাধারণত প্লান্টার ফ্যাসাইটিসে অ্যাঙ্কেল জয়েন্ট ফুলবে না প্লান্টার ফ্যাসাইটিস হচ্ছে সেলফ একটা প্রবলেম লোকালি ওইখানি সমস্যা ইনজুরি জাতীয় আর অ্যাঙ্কেল যদি ফুলে যায় বুঝতে হবে ওনারও কোনো আর্থ্রাইটিস জনিত সমস্যা এখানে থাকতে পারে তো আপনাকে আমি বলবো যেটা হচ্ছে আপনার বেসিক কিছু প্রাথমিক চিকিৎসা আপনি নেবেন প্রথমত আপনার জুতা যদি জুতা শক্ত হয় সোল খুব হার্ড হয় এটা চেঞ্জ করে নরম সোলের জুতা ব্যবহার করতে হবে কাজের ক্ষেত্রে হোক আপনি রেস্টে থাকেন বা বাসায় থাকেন এই বৃহ আপনার মতো করে বাসার এবং বাসার বাহিরের জুতাটা সফট জুতা কিনে পরবেন কুসুম গরম পানিতে পা ডুবিয়ে নাড়াতে পারেন উপকারে আসবে ওজনটা একটু খেয়াল রাখবেন শরীরের উচ্চত অনুযায়ী বেশি হলে একটু কমাতে হবে না হলে দরকার নেই এইগুলা করতে থাকেন এতেও যদি সমাধান না হয় আপনাকে অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের শরণাপন্ন হতে হবে বিকজ আপনার কিছু ব্লাড টেস্ট করা প্রয়োজন হতে পারে যেটার মাধ্যমে আমরা অন্য কোন আপনার ডেফিসিয়েন্সি আছে কিনা বা কোন বাত রোগ কোন আর্থ্রাইটিস রোগ আছে কিনা সেটা ব্লাড টেস্টের মাধ্যমে কনফার্ম করা যাবে যদি জাতীয় রোগ থাকে ওই অনুযায়ী আবার আপনাকে অ্যানাদার ট্রিটমেন্টে যেতে হবে আমরা স্টেরয়েডাল এবং নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্ল্যামেটরি ড্রাগ দিয়ে কিভাবে ব্যথার চিকিৎসা করা হয় সেটা আমরা কথা বলছিলাম জি এবং এই ওষুধগুলো আপনার কি হয় আপনার সাজেস্ট আপনার রিস্টে ব্যথা ব্যথা হ্যাঁ তো রিস্ট হলে আপনি যদি কারো ওষুধ খান সেটা স্টেরয়েড নন স্টেরয়েড ওষুধ খেতে হবে আপনাকে মুখে অথবা আপনাকে ইনজেকশনের মাধ্যমে পুশ করতে হবে যদি সেটা করা হয় তাহলে এই ওষুধটা সারা বডিতে চলে যাবে এভরি হায়ার আমাদের কিন্তু সিস্টেমিক সার্কুলেশনে যাবে সিস্টেমিক সার্কুলেশনে গেলে আমার কিন্তু স্পেসিফিক লোকাল পেনের হয়তো উপকার হবে বা পেনটা কমে আসবে কিন্তু এই যে ব্যথার ওষুধটা আপনার শরীরে গেল শরীরে গেলে ব্যথার ওষুধের প্রত্যেকটাই কেমিক্যালের আপনার সাইড ইফেক্ট আছে এতে আপনার সাইড ইফেক্ট তৈরি হতে পারে অনেক সময় রুগীরা এসে বলে স্যার হাত পা ফুলে নিয়ে আসে বিভিন্ন ওষুধ খেতে খেতে গ্যাস্টাইটিস আলসার এই জাতীয় পেটের সমস্যা নিয়ে আসে কিডনি ডিজিজ নিয়ে আসে বিভিন্ন সমস্যা হতে পারে হার্টের সমস্যা হতে পারে দীর্ঘমেয়াদী যদি এটা হয় অনেক দিন ধরে ব্যথার ওষুধ খেলে তো তার লিভারে প্রবলেম হতে পারে লিভারে প্রবলেম হতে পারে অনেকগুলা সাইড ইফেক্ট আছে তো সেটা না করে আমরা যদি আইডেন্টিফাই করতে পারি যে আমাদের পেইনটা কেন হলো সেটা কি লোকাল পেইন বা অন্যদার কোন মাইগ্রেটরি পেইন বা অন্য কোথা থেকে আসছে যদি লোকাল পেইন হয় আমরা লোকালি ট্রিটমেন্ট করতে পারি এবং এই ক্ষেত্রে আমরা রিহ্যাবিলিটেশন বা বিভিন্ন ফিজিওর মাধ্যমে আমরা ট্রিটমেন্ট প্রোটোকল অনুযায়ী ট্রিটমেন্ট দিতে পারি এতে কিন্তু রুগীর কোনো সাইড ইফেক্ট হবে না তো আমাদের এই ব্যথার যে আপনি যেটা বলছিলেন যে মূল কারণ বা কি এটার কোনো একজাক্ট স্পেসিফিক কোনো ইয়ে নেই মানে লর্স অফ কজ আমরা সেটা যদি প্রত্যেকটা রুগীর এইজ ধরি এইজ অনুযায়ী কিছু রোগ আছে যদি রুগীর আমরা ইভেন কি রিজন যদি আপনি কনসিডার করেন মানে এশিয়া ইউরোপ আমেরিকা এক এক দেশের এক এক টাইপের বাত রোগ হয়ে থাকে বা বাত ব্যথা জনিত সমস্যা হয়ে থাকে এক এক বয়সে এক এক টাইপের রোগ হয়ে থাকে তারপরে হচ্ছে মহিলা পুরুষ বেদে হয়ে থাকে মানে এইটা একজন স্পেশালিস্ট যারা এই রুগীগুলা নিয়ে কাজ করে দীর্ঘদিন এবং এটা নিয়ে উচ্চতর ডিগ্রি নেওয়া তারা ছাড়া এই রুগী আলাদা রোগ নির্ণয় করা সম্ভব না আপনার হয়তো গতানুগতিক চিকিৎসা দেওয়া যাবে বা সিমটোমেটিক ট্রিটমেন্ট দেওয়া যাবে কিন্তু আপনাকে ফাইন্ড আউট করা এবং সেটাকে একেবারে রুট আউট করে আপনাকে এবং দীর্ঘমেয়াদী ট্রিটমেন্ট দেওয়াও কিন্তু সম্ভব হবে না এখন ব্যথার বা বাদ ব্যথা অনেক সময় দেখা যায় যে একটা রোগ হলে সাজেস্ট রিমার্টয়েড অ্যাথ্রাইটিস আপনার আর্থ্রাইটিস রোগ নিয়ে আমি বলি যেটা ছয়শো টাইপস আছে তার মধ্যে অন্যতম রিমার্টয়েড অ্যাথরাইটিস যেটা মহিলাদের সাধারণত বেশি হয়ে থাকে পুরুষদের কম একজন স্পেশালি যারা এই বাদ ব্যথা নিয়ে কাজ করে সে জানে এই রোগটার ভবিষ্যৎ কি মানে এই রোগের ট্রিটমেন্ট দিলে কি হবে না দিলে কি হবে আর ট্রিটমেন্টটা কীভাবে করলে বেটার হবে আর ভবিষ্যতে রুগীর আমরা বলি ফ্যাট ভাগ্য অফ ডিজিজ মানে রোগের ভাগ্য কি। ক্যান্সারের ভাগ্য এটা মোটামুটি জেনারেল পিপল জানে যে একটা রুগী যদি ক্যান্সার হয় এই রুগীর ফ্যাট কী ফ্যাট অফ ডিজিজ ভবিষ্যতে কী হতে পারে সেটা হতো ছয় মাস এক বছর দুই বছর বাট আলটিমেটলি হি অর শি উইল ডাই সো ক্যান্সারের এটা হচ্ছে ভাগ্য আবার তদ্রুপ

আম আমার মেয়েদর্ডের পাশে হচ্ছে ব্যাথা মেয়েদন্ডের পাশে ব্যাথা আমি ডাক্তার দেখেছি এক ডাক্তার বলছে আহ হাড় সরে গেছে মেরুদন্ডের হাড় সরে গেছে আর আরেক ডাক্তার বলছে যে মেরুদন্ডের হাড় সরে যে ভাঙি সরে গেছে তো আমি এখন হচ্ছে আধা ঘন্টার বেশি দাঁড়াতেও পারি না বসতেও পারি না মানে বসলেই ব্যথা করে দাঁড়ালেই ব্যথা করে আপনি কি এমআরআই করেছেন মেরুদণ্ডের না এমআরআইটা করা হয়নি আপনি কোনো আঘাত পেয়েছিলেন বা কোনো অ্যাক্সিডেন্টের কোনো হিস্ট্রি আছে আঘাত অনেক দিন আগে পেয়েছিলাম ওইটা তখন সেভাবে বুঝতে পারছিলাম না চেয়ার থেকে পড়ে গেছিলাম পাঁচ ছয় বছর আগে আপনি যে বলছিলেন ভেঙে গেছে ডাক্তার সাহেব বলেছে সেটা ভাই কিভাবে ওনার কি এক্সরে করে দেখে বলেছে নাকি উচ্চ সে পাছে যে টিকন হাত ওই হাতটা হচ্ছে ভেঙে গেছে তাই সেটা কি এক্সরে দেখে বলেছে? হ্যাঁ এক্সরে দেখে আচ্ছা এখন কি জানতে যাচ্ছেন? মানে আর আমার ওজনটা তো আমি আর কমাতেই পারছি না। ওজনটা আমার ওজন প্রায় 65 65 কে। হাইট কত? উচ্চতা? হাইট 5 ফুট। 65 কে 29 বছর বলছিলেন বয়স। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা ধন্যবাদ বোন আমি উত্তর দিচ্ছি। ওনার তেমন কিন্তু স্পেসিফিক দ্যার ইজ নো কজ যে উনি পড়ে গেছে আঘাত পেয়েছে অনেক আগে উনি হয়তো আঘাত পেয়েছে পাঁচ বছর আগে চেয়ার থেকে পড়ে গেছিলেন এটা বলেছেন এরকম একটা হিস্ট্রি আছে তো সাধারণত যদি বড় আকারে আঘাত না হয় সাধারণত মেরুদণ্ডের কোনো হাড় ভাঙার কথা না বড় আঘাত হলে যদি ভেঙেও থাকে সেটা পাঁচ বছর ধরে সে কিন্তু ভোগার কথা মানে এটা ইট উইল মানে কন্টিনিউ থাকবে মানে পেইন পেইন সে মানে পেইন বাড়বে কমবে বাড়বে কমবে এটা একটা অলওয়েজ তাকে মানে পীড়া দিবে এই পেইন্টা কিন্তু সেটা কিন্তু না মনে হয় জি ওনার যেটা পিঠের ব্যথা হুম ওনার 5 ফিট উচ্চতা এবং 65 কেজি ওজন একটু বেশি অন্তত 60 কেজি হলে বেটার হতো অন্তত 5 কেজি ওজন কিন্তু কঠিন কিছু না কমানো উনি একটু ট্রাই করুক আর আমার যেটা এখন ওনার প্রতি সাজেশন যে উনি একটা এমআরআই করতে পারে স্পাইনে মেরুদণ্ডের এমআরআই করাটাই সবচেয়ে বেটার এমআরআই করলে ওনার যে কোনো সমস্যা যেহেতু একটা অ্যাক্সিডেন্টের হালকা হিস্ট্রি আছে আর পিঠের ব্যথা তাহলে সমস্যাটা পাওয়া যাবে আর হয়তো যেহেতু মহিলা মানুষ থাকে অনেক কিছু গ্রামে থাকলে বা যে কোনো জায়গায় থাকুক বাসায় শহরে থাকলেও থাকে কিছু কাজ করতে হয় যেটা সামনে ঝুঁকে ঝুঁকে বারবার বা সামনে প্রণ হয়ে বা নিলিং করে আমরা যেটা বলি সামনে ঝুঁকে কাজ করার থেকে পিঠে অনেক সময় স্পাজম ডিক্সের সমস্যা হতে পারে বা যদি হিস্ট্রি অফ অ্যাক্সিডেন্ট থাকে তাহলে দেখা যায় অনেক সময় লিস্থেসিস হতে পারে মানে হাড় সরে যাওয়ার প্রবণতা থাকতে পারে বা হাড়ে কনফ্রেশন ফ্র্যাকচারও থাকতে পারে তবে সেটা সবচেয়ে বেটার উনি একটা এমআরআই যদি করে এমআরআই করে আপনার আপনার যে ডাক্তারকে দেখাচ্ছেন বা একজন বিশেষজ্ঞের শরণাপন্ন হন দেন ওই অনুযায়ী অ্যাকর্ডিং টু আপনার ডায়াগনোসিস ওইভাবে ট্রিটমেন্ট দেওয়া যাবে আপনি ব্যথানাশক কোনো ওষুধ পিঠে লাগাতে পারেন সেগুলো নিয়মিত দু থেকে তিনবার যে কোনো ক্রিম মার্কেটে কিনতে পাওয়া যায় ওষুধের দোকানে বা কুসুম গরম শেক দিয়ে দেখতে পারেন যদি ব্যথা কমে আপনি এটা কন্টিনিউ করেন সোয়াটা কারেকশন করতে হবে সামনে ঝুঁকে কাজ কম করবেন যতদূর সম্ভব নিচে কাজ করতে হলে ফ্লোরে বা মাটিতে হাঁটু ভেঙ্গে বসে কাজ করবেন আর ওজনটা একটু কমে ফেলুন পাঁচ কেজির মতো তাহলে অনেক অংশেই পেইনটা কমে আসবে আর আপনাকে একটা এমআরআই করাটা জরুরি আমি মনে করি আমাদের সাথে আরো একজন দর্শক অপেক্ষায় আছেন আপনি ফোনটি নিয়ে আসুন হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন আচ্ছা ابو আমি ঢাকা থেকে রনি বলছি। আমি একটু ডাক্তার সাহেবের কথা আমরা সবাই শুনতে পাচ্ছি। আচ্ছা ভাই আমার পায়ের গোড়ালিতে ব্যাথা অচন্ড ব্যথা গত তিন মাস থেকে। তো সেক্ষেত্রে আমি একজন ডাক্তারকে দেখানো হয় দুই জন ডাক্তারকে। তো ওনারা কিছু টেস্ট দেয়। যেটা হলো কিছু এক্সরে দিত Ankles। হুম হুম সেগুলো করানো হয়েছে। রিপোর্ট আসলে কালকে নিয়ে আসলে পাওয়ার একটা আর কিছু ब्लड টেস্ট দেয়, ইউরিন গেসি টেস্ট। আর হলো আপনারে লিবিট লার্নিং কিছু টেস্ট তাই এগুলা রিপোর্ট ভালো কিন্তু এই ব্যথাটা একদম মানে গত কয়েক থেকে প্রচন্ড বেড়ে গেছে কোনোভাবেই কমতেছে না পেন কিলার দিছে হলো আপনার ডাইক্লোফেনাক পটাশিয়াম লাইকেটলো আপনার হলো অনুভানা আর কিছু এসিগেল দি দিছে আর এটা হলো ইয়া দিছে আপনার গ্যাসি ট্যাবলেট আচ্ছা পেইন্ট আমার কোনোভাবেই কমতেছে না আমি বুঝতে পেরেছি আমার কিছু প্রশ্ন ছিল সেটা হচ্ছে আপনার উচ্চতা কত ওজন কত আপনি পেশায় কি করেন আর আপনার লাইফ স্টাইলটা একটু মানে আপনার জুতা বা আপনি কি সবসময় কি জাতীয় সু পরিধান করেন আমি ফার্স্ট অফ অল আমি মার্কেটিং এ জব করি জি আমার 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টাই প্রায় জুতো পরে থাকা লাগে হুম আর সেকেন্ড অপশন হলো আমার 86 ওয়েট কেজি হাইট আর হাইট হচ্ছে আমার 5 ফুট 10 ইঞ্চি 5 10 ইঞ্চি আপনি অলওয়েজ শু পরিধান করেন ঠিক না আমি সব সময় শু পরিধান করি এবং মোটামুটি নরম আচ্ছা ধন্যবাদ আমি উত্তর দিচ্ছি একেবারে কমন রূপ যেটা আপনার আমরা শুরুতেই বলছিলাম পায়ের তলা প্লান্টার ফ্যাসাইটিস দেন ক্যালকেনিয়াল স্পার মানে ক্যালকেনিয়াল ওখানে যে বোনস থাকে ক্যালকেনিয়াম নামক বোনসটা পায়ের তলা ইম্পর্টেন্ট হিলে মানে আমাদের গোড়ালিতে তার নিচে অনেক সময় হাড় বেড়ে যেতে পারে এক্স রেতে ক্লিয়ার ছবি আসে আমরা মনে হয় পরে যে ছবি যদি দেখি ওখানে ছবি পাওয়া যাবে ওনার সমস্যাটা বোঝা যাবে তো আপনার এটার এখন ডাক্তার সাহেব যে চিকিৎসা দিয়েছে এটা আপনি কন্টিনিউ করে দেখেন যদি ভালো হয় ভালো হলে আপনাকে অ্যাডভান্স পেইন ট্রিটমেন্টে যেতে হবে যেটা আমরা বারবার বলছি সেই ক্ষেত্রে আমরা লাইফস্টাইল মডিফিকেশন খুবই জরুরি আর আপনার ওজন অন্তত পঁচাত্তর কেজির ভিতরে নিয়ে আসতে হবে এটা একটা ইম্পর্টেন্ট ইস্যু আর জুতা আপনার সফট সোলের জুতা ব্যবহার করবেন আর যদি করতে সম্ভব না হয় আমরা অনেক সময় পায়ের তলায় ইনসোল ফুল নামক কিছু সফট আপনার সাবস্টেন্স দিয়ে দেই যে কোনো অর্থোসিসের দোকানও পাবেন বড় ফার্মেসিতে পেতে পারেন পায়ের তলা এটা ইউজ করতে হবে অথবা আপনার শ্যু বা সফট সোলের শ্যু বা ক্যাটস চলাফেরা ব্যবহার করবেন আরেকটা হচ্ছে আপনার জুতা কিন্তু কিছুদিন পর পর চেঞ্জ করতে হবে কারণ যখন আপনি আঠারো ঘন্টাই রানিং করেন চলাফেরা করেন হাঁটাহাঁটি করেন পর যে যতই সফট জুতা ইউজ করেন না কেন সে কিন্তু দু তিন মাস পর পর হার্ড হয়ে যাবে এটাই স্বাভাবিক তো আপনাকে এটা কারেকশন করতে হবে বাসায় কুসুম গরম পানিতে পা ডুবিয়ে নাড়ান রেগুলার ওই ওষুধগুলার পাশাপাশি না হলে আরও কিছু পরবর্তী ট্রিটমেন্ট আছে যেমন ওখানে আমরা লেজার দিয়ে থাকি সাধারণত লেজার খুব উপকারে আসে অনেক সময় আমরা ওখানে পিআরপি নামক থেরাপি দিয়ে থাকি সেটা উপকারে আসে কিছু ইলেকট্রিক্যাল স্টিমুলেশন এগুলা দিলে অনেকাংশে কমে যায় কিন্তু আপনাকে লাইফস্টাইল চেঞ্জ করতে হবে ওজন কমাতে হবে জুতা কারেকশন করতে হবে নিয়মিত খালি পায়ে হাঁটা যাবে না এই জিনিসগুলো আপনাকে ভবিষ্যতে মেনটেন করতে হবে আমরা আলোচনা করছিলাম ব্যথা প্রসঙ্গে এবং এই ক্ষেত্রে আমরা যদি কিছু ছবি দেখি মনে হয় বিষয়টা আরো অনেক উপকার আসবে জি অনেকটা বুঝতে সুবিধা হবে জি এখন যে ছবিটা দেখা যাচ্ছে এটা হচ্ছে হিপ জয়েন্ট আমরা যেটা কুচকি যে জোড়া আমাদের ইম্পর্টেন্ট একটা জোড়া মানে নিচের অংশ মাঝের মানে আমাদের যে পেলভিস বনে এসে যেখানে জয়েন্ট হয়েছে হিপ জয়েন্ট এটা হিপ জয়েন্টের একটা ছবি এবং এখানে হিপ গুলার কমন যে রোগগুলো আমরা বলি এ ভি এন এভাস্কুলার নেক্রোসিস অফ হিপ বা আর্থ্রাইটিস অফ হিপ হতে পারে অস্টিও আর্থ্রাইটিক চেঞ্জ হয়ে হিপ জয়েন্ট ইয়ে হতে পারে ক্ষেত্রে দেখেন ছবিতে বোঝাই যাচ্ছে জোড়াটা একেবারে দুইটা ছবি একটা হচ্ছে এক্স আমার পাশে যে ছবিটা এটা হচ্ছে এক্স রে এক্সরে এক্সরেতে বোঝাই যায় জোরার যে একটা গ্যাপ থাকবে মানে মার্জিন থাকে ক্লিয়ার কালো একটা মার্জিন সেটা কিন্তু নেই মানে দুইটা বোন লেগে গিয়েছে তো এখন জয়েন্ট যদি দুইটা বোন লেগে যায় তাহলে কিন্তু আর মুভমেন্ট হবে না এবং তীব্র পেন হবে সে কিন্তু পস্রাব পায়খানা করতে পারবে না দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হবে এক পর্যায়ে দাঁড়িয়েও করতে তার দ্বারা অসুবিধা হয়ে যাবে এবং ওটাই আমরা ওই পাশে ডায়াগ্রাম দিয়ে মানে বোঝানো হয়েছে যে দেখেন মার্জিনগুলো উঁচু নিচু স্পার্ট বেড়ে গিয়েছে মানে একটা জোরার মাথা কিন্তু মসৃণ থাকবে কাটিলেস থাকবে খুব সফট মসৃণ কার্টিলেজ থাকবে সেটা কিন্তু আর থাকবে না এখানে যেটা দেখা যাচ্ছে যে বেশ উঁচু নিচু উঁচু নিচু তো এইটা হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস অফ হিপ মানে আমাদের কুস্কির জোড়া এই আর্থ্রাইটিস আপনার হাঁটুতে হতে পারে এই আর্থ্রাইটিস অ্যাঙ্কেলে হতে পারে মেরুদণ্ডে হতে পারে এটা এক প্রকারের মানে বাদ জাতীয় রোগ যেটা কমন এটা হচ্ছে অস্টিও আর্থ্রাইটিস হিপ জয়েন্ট তা থেকে ব্যথা হবে হিপে এটা এখানে বোন স্পার্স দেখা যাচ্ছে যে উঁচু জায়গাগুলো যে দর্শক ফোন করেছিলেন ওনারও ওনারও এই ধরনেরই হয়েছে সেটা পায় লাস্ট যে ইয়া করেছেন সেটা হচ্ছে পায়ের তলাতে এরকম স্পার হতে পারে স্পার মানে বৃদ্ধি মানে হচ্ছে অ্যাবনরমাল বৃদ্ধি বৃদ্ধি হবেই একটা বাচ্চা বড় হয় মা আমরা ছোট ছিলাম আস্তে আস্তে বড় দিস ইজ নরমাল বৃদ্ধি যখন অ্যাবনরমাল বনি গ্রোথ হয় তখন এই জাতীয় সমস্যা হতে পারে আমরা এর ছবিটা দেখি তাহলে এটা যেটা ওই দর্শকের যেটা একটা আগে যে ফোন দিয়েছে দেখেন গোল লাল রেডমার্ক এরিয়াটা বুঝেই যাচ্ছে যে সেখানে একটা হাড় বেড়ে গিয়েছে আগের ছবিটা একটু ইয়েস এই ছবিটি দেখেন যেটা ওই যে পায়ের তলা হাড় বেড়েছে ক্লিয়ার একেবারে মনে হয় যে বড়শির মতো মাছ ধরার বর্ষীর মতো এটা এই হাঁড়টিটা সাধারণত মানে অতিবৃদ্ধি হওয়ার কথা না এটা নর্মাল থাকবে এটা থেকে তীব্র ব্যথা হবে এভেন কি রুগী হাঁটতে পারবে না তার অ্যাক্টিভিটিসের প্রবলেম হবে এখন একজন ভদ্রলোক মার্কেটে জব করে তাকে রেগুলার মুভমেন্ট করতে হবে মার্কেটিংয়ের কাজই এটা কিন্তু সে কিন্তু এই সমস্যার কারণে হাটার চলাফেরা বন্ধ হয়ে যেতে পারে এটা হচ্ছে ক্যালকেনিয়াল স্পার দেখেন বাত ব্যথার প্রতিটা ডিজিজই কিন্তু আমরা আলাদা আলাদা আইডেন্টিফাই করে এবং নাম আছে প্রত্যেকটারই আলাদা আলাদা রোগের নাম আছে। যদি স্পেসিফিক এবং একেবারে সুক্ষাতি সূক্ষ্ম আপনি ডায়াগনোসিস করতে পারেন তাহলে রোগী কিন্তু কোন ট্রিটমেন্ট করলে ব্যাটার হবে রুগী নিজেও বুঝতে পারবে এবং সে প্রপার হসপিটাল প্রপার সেন্টার ডাক্তারের কাছে সে যেতে পারবে এবং তার লাইফ স্টাইলও সে কিন্তু ওইভাবে অ্যাডজাস্ট করে নিতে পারবে যদি তার সমস্যাটা সে জানে যেটা পায়ের যদি হার বেড়ে যায় এটাকে আমরা ট্রিটমেন্টের পাশাপাশি ওনার যে জুতা কারেকশান ওজন বেশি হলে যেন কারণ ওজন বেশি হলে পায়ের তলা তো পড়বে এবং পেইনটা হবে বারবার মানে পুরো শরীরের ওয়েটটা তো ক্যারি করে ক্যারি করে পায়ের গোড়ালিতে এবং তার আপনার হাতে অসুবিধা হবে পায়ের মাসেলগুলা অবশ্যই আসবে নিচের হাতে প্যারালাইসিস ভাব মনে হবে তার কাছে তারপরে ছবিটা আমরা দেখি হ্যাঁ এটা হচ্ছে আরেকটা ডিজিজ এটা হচ্ছে আমরা এক প্রকারের আর্থ্রাইটিস থেকে যদি একটা মানুষ বয়স বাড়া সাথে সাথে অনেক সময় স্পেশালি ওমেন বেশি সাফার করে মহিলারা যে অস্টিওপোরটিক চেঞ্জ হয় তখন হয়তো একটু কোনো কারণে কেউ যদি একটু পড়ে যায় মহিলারা বা একটু কোনো কারণে হোসট খায় তখন কিন্তু হিপ ফ্রাকচার হয়ে যেতে পারে হিপে আমরা এর আগে যে প্রথম যে ছবিটা দেখেছিলাম দিস ইজ আর্থ্রাইটিস সেটা ইরোশন হয়েছে কিন্তু সেটাও যদি ট্রিটমেন্ট না করা হয় প্রপার তাহলে কিন্তু পড়ে গেলে কোনো কারণে তাহলে কিন্তু হিপ ফ্রাকচার হয়ে যেতে পারে এবং তার থেকে পেইন হতে পারে অনেক সময় রুগী নিজেও জানা না যে একটা ফ্রাকচার হয়ে আসে হ্যাঁ সে হয়তো তার লাইফটা তো মুভমেন্ট নাই চলাফেরা নাই হয়তো কাজকর্ম দরকার হয় তার সে বিছনাই থাকে বা বাসাই থাকে দেখা যাবে সারাক্ষণই ব্যথা হবে তার এবং আমরা যখন এক্স করি তখন কিন্তু এই ফাইন্ডিংটা আসবে নেক্সট ছবিটা আমরা দেখি আমরা নেক্সট ছবিটা দেখবো তার আগে একজন দর্শকের প্রশ্ন নিয়ে আসি অবশ্যই হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন দর্শক টেলিভিশনের ভলিউম কমিয়ে আমাদের সাথে কথা বলুন জি হ্যালো আমি উত্তর থেকে উত্তর থেকে জুই বলছিলাম জি জি জুই বলুন আমরা শুনতে পাচ্ছি হ্যাঁ আচ্ছা সেটা হলো যে আমি যখন আমার বয়স 34 বছর তো আমি যখন কলেজে পড়তাম তখন থেকেই দেখতাম আমার পিঠে অনেক ব্যথা করত আমি ডাক্তারদের বলতাম যে আমার পিঠে এরকম ব্যথা অনেক তারা আমাকে গ্যাস্ট্রিকের ওষুধ বা এমনি ওষুধ এগুলো দিত আর এগুলো কোনো প্রবলেম মনে করতো না প্রায় সাত আট বছর আগে আমি নিজে ডাক্তারকে বলি যে আমার পিঠে একটা এক্স রে দেন আমার পিঠে এরকম ব্যথা কেন তো এক্স রে করার পরে দেখা গেল যে আমার মেরুদণ্ড নাকি একটু বাঁকা এবং ডাক্তাররা বললো যে এটা তেমন কোনো প্রবলেম না এটা ম্যাক্সিমাম মানুষের এরকম হয় এটা সমস্যা না তো মানে বেশি পরিশ্রম না করলে ঠিক থাকবে আচ্ছা যাই হোক পরে ছয় সাত মাস আগে আমার হাতে অনেক ব্যথা হয় এরপর ডাক্তারের কাছে গেলাম হ্যাঁ তো তখন তারা বললো যে ঘাটের এক্স করার জন্য ঘাড়ের এক্সরে তে আসলো যে ডিজেনারেটিভি ডিজেনারেটিভ চাই তারপর এম করতে বলল এম করার পরে তখন দেখা গেল যে আমার ঘাড়ে অনেক ভালোই সমস্যা বললো যে আপনার সি সিক্স না বলেন ঠিক ওইটার নাকি আমার হার শুকায় গেছে পানি বের হয়ে গেছে এক পাশে নাকি চাপ দিচ্ছে এই ধরনের সমস্যা তো আমি দশ দিনের থেরাপি নেই কিন্তু আমার থেরাপিটা আমার মানে ভাল লাগতো না থেরাপি নেওয়ার পর আমার অনেক মাথা ব্যথা করে ও আমার মাথা ব্যথা অনেক দিন ধরে প্রচুর মাথা ব্যথা যখন ঘাড়ে ব্যথা করে তখন মাথা ব্যথাও করে আর ইদানিং লক্ষ্য করছি যে মাথা ব্যথা যখন উঠে তখন আমার ঠোঁট অনেক লাল হয়ে যায় আচ্ছা এখন আমি মানে আমি চাকরি করি কিন্তু আমি এখন প্রায় দুই সপ্তাহ ধরে আমি জবে যেতে পারছি না আমার প্রচন্ড ব্যথা করে এখন জাস্ট আমাকে পেন কিলার দিয়ে রেখেছে আর বললো যে আমি নাকি ভালো হব না এরকমই থাকবে আপনার ব্যথাটা এখন কোথায় বেশি মানে পিঠে না ঘাড়ে এখন পিঠে ব্যথা সেরকম অনুভব করি না কারণ আমি তো ওটা মানে সেভ করে চলি এখন আমার ব্যথা অনেক বেশি ঘাড়ে আর হাতে হাতে হাতটা ঝিন ঝিন করে হাত অবশ লাগে জি আচ্ছা আচ্ছা আমি বুঝতে পেরেছি ধন্যবাদ আপনাকে ওনার যেটা হচ্ছে ঘাড়ে প্রবলেম যেটা ডিক্স প্রলাপস আমরা পিআইডি বলি প্রলাপস ইন্টারভার্টেব্রাল ডিস্ক সার্ভাইকাল রিজনে এটার আসলে ট্রিটমেন্ট প্রটোকল পেইন কিলার অনসময় কিছুদিন খেতে পারে এটা যদি ডাক্তার সাবরা দেয় তবে এটা দীর্ঘমেয়াদী করা কোনোভাবেই উচিত হবে না আর আসেন থেরাপি ট্রিটমেন্ট থেরাপি তো এখন থেরাপিরও আমরা যেমন বাত নিয়ে বলছি যে কয়েক হাজার টাইপের বাত আছে এবং কয়েকশো টাইপের আর্থ্রাইটিস রোগ আছে তো দ্রুপ থেরাপিও কয়েক লক্ষ টাইপের আছে এবং এটা আসলে অনেক বড় একটা বিষয় আসলে ওনার যেটা আমি বলছিলাম যে পিআইডি এবং ওনার হাতেও ব্যথা যায় উনি থেরাপি নিয়েছে আমরা সেটা নিয়ে কথা বলছি যে যেমন রোগ কয়েক লক্ষ্য টাইপের আছে তদ্রুপ থেরাপি চিকিৎসাও বিভিন্ন টাইপস মানে অনেকের ধারণা যে একটা ফিজিওথেরাপি সেন্টার পেলি ওখানে গিয়ে কেবল থেরাপি দিলেই ভালো হয়ে যাবে ফার্স্ট রুগীকে যেটা করতে হবে তাকে একজন বিশেষজ্ঞ ডাক্তারের কাছে স্বর্ণপন্ন হতে হবে কারণ কী রোগ ডায়াগনোসিস যদি কনফার্ম না হয় আপনার যদি ঘাড়ে দেখা গেলো টিবি হলো বা ক্যান্সার হলো বা অন্য কোনো রোগ আছে বা লিস্থেসিস বা সার্ভাইকাল মাইলোপ্যাথি হতে পারে ঘরে তো সেই ক্ষেত্রে একটা সেন্টারে গিয়ে কেবল থেরাপি নিজের মতো দেওয়া বা এটা ওয়াইজ হবে না এত রোগী মারাও যেতে পারে তো আমার মনে হয় এই জিনিসটা রোগীদের না করে ওনারা একজন ডাক্তারের বিশেষজ্ঞ ডাক্তারের আগে স্মরণাপন্ন হয়ে রোগটা নির্ণয় করা জরুরি দেন ওই অনুযায়ী কি থেরাপি বা কি ট্রিটমেন্ট সেটা থেরাপি হতে পারে ওষুধ হতে পারে এক্সারসাইজ হতে পারে লাইফস্টাইল চেঞ্জ হতে পারে সার্জারি হতে পারে যেটা বেস্ট এবং নিরাপদ তাই তাকে করতে হবে থেরাপি চিকিৎসার ক্ষেত্রে আপনাকে মোর দেন আমি বলছি যে অনেক টাইপস আপনার হাজার বলল হবে না লক্ষ্যের উপরে টাইপসের থেরাপি আছে এবং এক এক রোগের ক্ষেত্রে এক এক টাইপের থেরাপি এবং একটা স্পেসিফিকও থেরাপি না অনেক রোগ আছে যেমন ঘাড়ের ক্ষেত্রে যদি পিআইডি যেমন যে ওনার ওনার জুই যে সমস্যাটা হয়েছে এই ক্ষেত্রে আমরা বিভিন্ন টাইপের থেরাপি একসাথে করে থাকি মনে করেন চার পাঁচ টাইপের তো সেই থেরাপিটা ওনার জন্য উপযুক্ত কিনা সেটা আবার দেখার বিষয় একটা বয়স কত কত বাদ দিবে কিভাবে দিবে এবং কে দিবে এবং এখানে মেশিন যে যেহেতু থেরাপির অনেক ক্ষেত্রে আমরা ইলেকট্রোথেরাপি থেরাপি ইউজ করে থাকি মেশিনারিজের ব্যাপার আছে কোন কিভাবে এবং কতটুকু অথেন্টিক মেশিন কিনা সেটা ওই গভর্নমেন্ট কর্তৃক সার্টিফাইড কিনা বা কারণ হচ্ছে আপনার জানেন যেমন আমেরিকাতে এফডিএ তাদের ছাড়া কোনো মেশিন করতে না বিভিন্ন সিস্টেম আছে কারণ একটা মেশিন আপনি কাল বানিয়ে আপনি ট্রিটমেন্ট এবং এটা কিন্তু মানুষের শরীরে অ্যাপ্লাই করা হবে এটা তো এই নয় যে আপনি একটা আসবাবপত্রের উপর অ্যাপ্লাই করলেন বা অন্য কিছু আপনার একটা জীবন্ত মানুষের উপরে অ্যাপ্লাই করা হবে যদি সেটা অথেনটিক না হয় এটা তাহলে কিন্তু উল্টা আরোগ্য খারাপ হয়ে যেতে পারে তো আমি বলব জুহির প্রশ্নের উত্তরটি দেব আরেকজন দর্শক প্রশ্ন আমাদের সাথে অপেক্ষায় আছেন আমরা প্রশ্নটি নিয়ে আসি আচ্ছা হ্যালো আসসালামু আলাইকুম দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন জি মানে ওয়ান পেছলাম আমি আমি নিউমারমা বলছিলাম খাগড়াছড়ি জি জি বলুন আমার জি আমার ছোট ভাই নিমপুচাই মারমা আচ্ছা দীর্ঘদিন ধরে আপনার এই ব্যাক পেন্টে ব্যাথা ছিল হুম আচ্ছা তারপর অনেক দিন করার পরে একদিন ডাক্তার বলল যে অ্যাডভাইস করল করার জন্য হুম হুম এমআরআই করার পরে দেখা গেল আপনার সম্ভবত একটা টিউমার স্যার D9 থেকে D12 পর্যন্ত টিউমার হুম হুম আচ্ছা তারপর আমরা কি করলাম এমআরআই করার পরে পরে আমরা ইন্ডিয়া নিয়ে গেছিলাম বেলুর বেলুরে ওখানে করার কথা ছিল সিএমএস এ ওখানে কোন না করে আমরা আপনার ওই যে শ্রী নারায়ণ হাসপাতালে অপারেশন করেছিলাম আচ্ছা ওখানে অপারেশন করার পরে কিন্তু আমার ছোট ভাই অপারেশনের পর থেকে পা দুইটা অলরেডি অবশ হয়ে গেছে কিন্তু এখন আপনার বায়োসি রিপোর্ট বলতে হাইগ্রেড ট্রিপল প্লাস গ্লোকোমা হাইগ্রেড ট্রিপল প্লাস ক্যান্সার কিন্তু আর ডাক্তারদের হয়তো ধারণা যে অপারেশনের সময় কোনো কারণে না কাটা হইতে মানে কাটা যাইতে পারে এ কারণে ছোট ভাই সেন্স নাই বাথরুম বা পেশাব কোনোটাই সে বুঝতে পারে না অটোমেটিক আমরা ক্যাটেটার লাগাই রাখছি এখন স্যার আমরা করণীয় কি আমরা আসলে আমার এমন একটা অসহায় এখন মানে হয়তো ডাক্তারের ধারণা যে নাপ কাটা গেছে এখন আসলে কি কতটুকু স্যার কাটা যাইতে পারে একটু আপনার কাছে জানতে চাচ্ছিলাম জি ধন্যবাদ আসলে এখানে রোগীরা অনেক সময় হতাশ হয় বা বুঝতে অসুবিধা হয় সোয়েন্স ওনার যে কেসটা টিউমার ছিল টিউমারটা ডাক্তার সাবরা অপারেশন করছে টিউমারের অপারেশন সারা দ্যাট ইজ নো ওয়ে মানে প্রথম কথা হচ্ছে আপনাকে সামনে যেতে হবে সামনে যেতে গেলে যদি আপনার সমুদ্র পরে এই শ্যুট তাকে সমুদ্র পাড়ি দিতে হবে দিতে গিয়ে সে ডুবেও যেতে পারে প্রথম কথা হচ্ছে তো স্পাইনে যদি এই জাতীয় টিউমার হয় তাকে অপারেশন করতেই হবে এখানে থেরাপি বা ফিজিওথেরাপি দ্যার ইজ নো রোল ইন প্রাইমারি স্টেজ তাকে এটা করতেই হবে এছাড়া কোনো পথ খোলা নেই ডাক্তার সাহেবরা হয়তো তাই করেছে এবং সেটা অপারেশন না করলেও কিন্তু টুডে ও সে কিন্তু প্যারালাইসিস হতো মানে নিচের অংশটা সেটা হতো ডিউ টু টিউমার এবং এখন যেটা ওনার কথা যে এটা কিন্তু ডায়াগনোসিস করে কিন্তু ক্যান্সার পাওয়া গিয়েছে এখন তো এটা কিন্তু আসলে টিউমারটাই হয়তো ক্যান্সারে ছিল তো ক্যান্সারে ফ্যাট অফ ডিজিজ আমরা বারবার বলছি এটা অত একটা পজিটিভ না সাধারণত তো আমার মনে হয় আপনার ট্রিটমেন্ট সব রাইট ওয়ে আছে ডাক্তার সাহেবরা চিকিৎসা যেভাবে দিছে সেটাও রাইট ওয়ে আছে। ওনাকে এখন ওনারা যেভাবে ট্রিটমেন্ট দিতে বলে যেটা হয়তো এখন এক্সারসাইজ টেক কেয়ার করা ওনার লাইফ যেন মানে উনি যেন কষ্ট কম পায় ঠিকমতো ওনার নার্সিং এখন খুব জরুরি এগুলো আপনারা কন্টিনিউ করেন এখানে অপারেশন থেকে সাধারণত এই সমস্যাটা হয়নি এটা এমন তো এটা হতো সো এরপরে ক্যান্সারের ট্রিটমেন্ট যেটা এটা যদি আপনারা বেটার কোনো ট্রিটমেন্ট দিতে পারেন ইন্ডিয়াতে হোক বা যেখানে সম্ভব বাংলাদেশেও সম্ভব সেটা কন্টিনিউ করেন ওটা নিয়ে আপনার ভাবনা করার কোনো দরকার আমি মনে করি না ওনার এরপরের ট্রিটমেন্ট প্রটোকলে যান আপনার লাইন অফ ট্রিটমেন্ট সব ঠিক আছে এতে কোনো সমস্যা হয়নি আমাদের আগের দর্শক যিনি জুই উনি প্রশ্ন করেছিলেন ওনার প্রশ্নের উত্তরটি দিব আর ওনার কিন্তু সার্ভাইকাল রিজিয়নে যে পেইন যে সমস্যা আছে সেটার সাথে মাথা ব্যথার কোনো সম্পর্ক আছে কি না অবশ্যই আছে মাথা ব্যথার অনেক কজি ডিউ টু সার্ভাইকোজেনিক আমরা বলি মানে ঘাট থেকে মাথা ব্যথা হতে পারে এবং অনেক কেস মোস্ট অফ দা সার্ভাইকোজেনিক হেডেক হেডেক এবং সেই ক্ষেত্রে দেখা যাবে যে তার পিছনের অংশ এবং পুরো মাথার অর্ধেকটা নিয়ে বেশি ব্যথা হবে পাশে হতে পারে জ মানে আমাদের যে দাঁতের এই এরিয়াটাতে অনেক সময় খিচে আসতে পারে অনেকের ক্ষেত্রে এক এক রকম হয় হাতে তো ব্যথা ওনার এটা হয় মাথা ব্যথা এটা একটু কমন ঘাড়ের সমস্যা থেকে মাথা ব্যথা হবে আবার মাথার সমস্যা থেকেও ঘাড় ব্যথা হতে পারে অনেক মানে একটার সাথে একটা কিন্তু ইন্টার রিলেটেড এবং আমি যেটা বলছিলাম যে থেরাপি উনি দশ দিন দিয়েছে হয়তো রেজাল্ট আসে না আমার মনে হয় এটা অ্যাপ্রোপ্রিয়েট হয়নি প্রথম কথা হচ্ছে যদি ডাক্তার সাহেবরা এমআরআই দেখে বলেই থাকে থেরাপি দিতে হবে তাহলে ওনাকে প্রপার জায়গায় সঠিক রিহাবিলিটেশন হসপিটালের বা ডাক্তারের তত্ত্বাবধানে থেরাপিগুলো করতে হবে তাহলে আশা করি উনি উপকারে আসবে আর এইভাবে সেভাবে যে কোনো জায়গায় গিয়ে থেরাপি দেওয়া বা যে কোনো ব্যথা হলেই থেরাপি দেওয়া এটা এখন আমার মনে হয় একটু বেশি হয়ে যাচ্ছে জিনিসটা তো এটা যে কোনো রুগী ব্যথা হলে আমার আমার যেটা সাজেশন ওনারা যেন সবাই একজন বিশেষজ্ঞ ডাক্তারের স্মরণপন্ন হয় সেখানে গিয়ে দেন ডায়াগনোসিস করে আবার বিশেষায়িত থেরাপি সেন্টার বা হাসপাতালে তাকে থেরাপি দিতে হবে তাহলেই একটা প্রপার ট্রিটমেন্ট সে পাবে আমরা আলোচনা করছিলাম কিছু ছবি দেখে আমরা সেখানে একটু ফিরে যাই এটা একটা খুবই কমন ছবি আমার এবং আমার মনে হয় অনেক রুগীর এই ছবিটা চিনে সেটা হচ্ছে হাঁটুর ছবি আমাদের জয়েন্ট এবং লাল দিয়ে আমি যে রেড মার্কটা দিয়েছি এখানে হচ্ছে দেখেন হাঁটু উপরে একটা হাড় নিচে আর একটা হাড় দুটো একটা সাথে একটা লাগানো কিন্তু একটা জোরার গ্যাপ থাকতে হবে এই ক্ষেত্রে ওনার যেটা হচ্ছে দুই গ্যাপের মাঝখানে একটা হাড় এভাবে উপরের দিকে বেড়ে গিয়েছে দিস ইজ অস্টিওফাইট মানে হাঁটুর জোড়াতেও হার বাড়তে পারে পায়ের তল হার বাড়তে পারে ঘাড়েও হার বাড়তে পারে এভরি হোয়ারি আপনার অ্যাবনার্মাল বনি গ্রোথ হতে পারে দিস ইজ অস্টিওফাইট এটা হচ্ছে আথরাইটিস। হাঁটুতে হয়েছে এবং তা থেকে হাঁটুতে তীব্র ব্যথা হতে পারে এবং এই অ্যাথ্রাইটিস থেকে অনেক কিছু হতে পারে কোমর ব্যথা শুরু হতে পারে হাঁটু ব্যথা থেকে অস্ট্রো অ্যাথ্রাইটিস এবং হাঁটু ব্যথার অন্যতম কারণ মোস্ট অফ দ্য হাঁটু ব্যথার রুগী আমরা এই অস্ট্রো অ্যাথ্রাইটিসে ভুগে থাকি এবং এক যে এটা যদি প্রপার ট্রিটমেন্ট না হয় আস্তে 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 দেখা যাবে যে আরও হার বাড়বে এবং এক পাশে হাড় লেগে যাবে আরেক পাশে আরো ফাটে যাবে তখন একেবারে হাঁটতে পারবে না হ্যাঁ এবং পা বেঁকে যাবে আমরা যদি এক্সপোজ করে দেখি দেখা যাবে পা মানে দুই দিকে বো ধনুকের মতো হয়ে গিয়েছে এবং আপনার সে হেলে দুলে হাঁটবে হ্যাঁ স্বাভাবিক হাঁটতে পারবে না তো এইটা হচ্ছে সেকেন্ডারি হাঁটুতে প্রবলেম হলে এটা হয় এবং আমরা যেটা জানি যে পেঙ্গুইনের কিন্তু হাঁটু নাই এইজন্য হেলে দুলে হাঁটে এবং হাঁস হাঁসও হেলে দুলে হাঁটে তো ডিউ টু যেহেতু হাঁটু তার ফিক্সড বা পেইন সে ওইভাবেই হাঁটুটার মুভমেন্ট করে না তখন সে অ্যাবনরমাল হাঁটে এবং একটা মানুষ যখন অ্যাবনরমালি হাঁটবে তখন তার পায়ের তলায় ব্যথা হবে মেরুদণ্ডে ব্যথা হবে ঘাড়ে ব্যথা হবে পিঠে ব্যথা হবে মানে একটা রোগ আরেকটা রোগকে ডেকে নিয়ে আসতে পারে বা আরেকটা কনসিকুয়েন্স হতে পারে এটা হচ্ছে হাঁটুর যে কমন এবং হাঁটু ব্যথা রুগীদের ক্ষেত্রে যেটা আমাদের বেসিক অন্তত একটা এক্স করা উচিত হাঁটুর ক্ষেত্রে এবং এই যে একটা ফ্যাক্টর অন্তত যাদের বয়স চল্লিশ বা পঞ্চাশ ঊর্ধ্ব বা অনেক সময় বলে সিঁড়িতে উঠতে নামতে হালকা ব্যথা হয় আবার ভালো হয়ে যায় বা একটু বসলে ব্যথা আবার ভালো হয়ে যায় তাদের অন্তত একজন ডাক্তারের স্মরণাপন্ন হয় হাঁটুর একটা এক্স রে করে ডাক্তার সাহেবকে দেখালে অন্তত প্রাইমারি আর্লি ডায়াগনোসিসটা হয়ে যেতে পারে তখন কিন্তু প্রিভেন্টিভ বহু ট্রিটমেন্ট আছে প্রিভেন্টিভ মেজার নেওয়া যেতে পারে সেক্ষেত্রে অ্যাকর্ডিং টু তার অবস্থা অনুযায়ী আমরা পরবর্তী ছবিটা যদি দেখি এর ছবিটা আরেকটা ছবি দেখি পরের ছবিটা আমরা চলে যাচ্ছি এটা না এটা এরপর এটা দেখি ছবিগুলো নিয়ে হ্যাঁ এই ছবিটা এই ছবিটা দেখেন দুটো পাশাপাশি এটা একটা এমআরআই এর ছবি খুব ইম্পর্টেন্ট এমআরআই আপনার আজকে লাইভে দেখবেন রোগীরা যে ফোন করলো কিছুদিন পরে সে এমআরআই করতে ডাক্তার সাবরা দিয়েছে তখন একটা খারাপ কিছু পাওয়া যাচ্ছে তো যে কোনো রোগী যদি দীর্ঘদিন ভোগে ব্যথা একটান্ত বলে পিট ব্যথা বলেন হাঁটু ব্যথা কোমর ব্যথা যদি দেখা যায় যে অনেক দিন হয়ে গেছে কয়েক মাস আমার মনে হয় একটু অ্যাডভান্স ডায়াগনোসিসে যাওয়া উচিত কারণ এতে আর্লি ডায়াগনোসিস হয় এটা হচ্ছে একটা টিবি স্পাইন মানে মেরুদণ্ডের টিবি বোন টিবি অনেকের ধারণা টিবি মানে ফুসফুসে হবে যেটা এটা হতে পারে টিবি ফুসফুসে প্রাইমারি কজ কিন্তু মেরুদন্ডেও হতে পারে হাড়েও টিবি হতে পারে যে গোল দিয়ে দেখেছে এবং টিবির কারণে স্পন্ডাইলাইটিস হতে পারে এবং ওখানে কিন্তু অনেক পাস কালেকশন হতে পারে পুজ হতে পারে স্পাইনে এ থেকে প্যারালাইসিস হয়ে যেতে পারে মানে যে অংশে টিবিটা হলো মেরুদণ্ডের তার নিচের অংশ প্যারালাইসিস যদি কুমোরো হয় পাটা নিয়ে প্যারালাইসিস হয়ে পসরা পায়খানা ধরে রাখতে পারবে না তো এই জন্য এম আর আই করে আমরা আর্লি ডায়াগনোসিস করতে পারি এবং এই টিভির রুগীও কিন্তু দীর্ঘদিন ব্যথার কথা বলবে সে ব্যথা হালকা জ্বর তা দুর্বলতা কাশি থাকতে পারে এই জাতীয় সমস্যার কথা সে বলতে থাকবে এবং এই ব্যথা টিভির রুগীর প্রাইমারি কিন্তু ব্যথা অত তীব্র হবে না খুব লো গ্রেড পেইন হয় এবং আরো মজার বিষয় রুগীর অনেক সময় বলে স্যার আমার তো অত ব্যথা না মানে আমার তো এই রোগটা টিভি হয়েছে তো অনেক ব্যথা হওয়ার কথা আসলে সাধারণত ব্যথাটা প্রাইমারি যদি তীব্র ব্যথা বুঝতে হবে রুগী অনেক ভালো এখনো যখন ব্যথা কমে যায় বা কম ব্যথা হয় দীর্ঘমেয়াদী ব্যথা হয় সেটা কিন্তু খারাপ কোনো কেস হতে পারে নেগেটিভ কেস এটা আমাদের আমার এই যে অভিজ্ঞতা আমি কথাগুলো বলছি টিভি রুগীও তাই আলবল্প ব্যথার কথা বলবে এবং দীর্ঘ দিন ব্যথা থাকবে টিবি রুগী বছরের পর বছর কিন্তু পারসিস্ট করবে পেইনে হয়তো দিন একটু পড়ে গেল তখন দেখা যাবে নিচের অংশ অবশ বা ভেঙে গেল আমরা পরের ছবিটা একটু দেখি এই ছবিটা দেখা হয়েছে একবার এটাও দেখেছি এটা এই ছবিটা এটা আমাদের এটা এটা আরেকটা মেরুদণ্ডের এমআরআই ছবি এবং খুবই সুন্দর একটা ছবি যেটার মাধ্যমে আমরা অনেকগুলা ডিজিজ এখানে দেখাতে পারি রোগীদেরকে সেটা হচ্ছে এখানে তিনটা স্লাইড আছে মানে মেরুদণ্ডেরই একটা রোগীর তিনটা ছবি আছে এখানে এই ছবির মাধ্যমে বুঝাই যায় তার স্পাইনাল কর্ডগুলা কমপ্রেসড হয়ে গিয়েছে চেপে গিয়েছে তার যে বোনস আছে মানে ল্যাম্বার ভার্টেব্রা মেরুদণ্ডের ল্যাম্বার এবং ডরসাল বোথ এই ভার্টেব্রাগুলোর হাইট কমে গিয়েছে মানে হাইটের পিঠের এবং কোমরের কোমরে দুই দুই জায়গার হাড় যে পরিমাণ উচ্চতা থাকার কথা সেটা কিন্তু নেই বুঝিয়ে যাচ্ছে মানে সি ভি আর অস্টিওপোরোটিক এবং অস্টিআথ্র্যাটিক চেঞ্জস আচ্ছা এবং পি যেটা আমরা কোমরে হয়ে থাকে কমন এবং এই 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 রোগী দেখা যাবে অলওয়েজ পিঠ ব্যথার কথা বলবে পাশাপাশি পায়ের ব্যথা অবসতা বা বা হাঁটতে পারবে না কিছুদিন হাঁটতে গেলে তাকে দাঁড়িয়ে যেতে হবে এবং এই রোগীরও হালকা একটু মাঝে মাঝে জ্বর ব্যথা সাথে আসতে পারে দিস ইজ আপনার আথ্রাইটিস উইথ পিএলআইডি মানে অনেকে আবার বলে যে স্যার শুধু কি পিএলআইডি থেকেই ব্যথা হবে বা অনেকে মনে করে যে আমার একটি রোগ আমরা এখন যে রিহাবিলিটেশন নিয়ে যারা আমরা কাজ করি এবং রিহ্যাবিলিটেশন সোসাইটি অ্যাসোসিয়েশন ওয়ার্ল্ড আইডি আমরা বারবার জোর দেই মানে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে মানে আপনাকে শুধু একটা রুগীর কোমর ব্যথা হলে শুধু একটা ডায়াগনোসিস করে আপনাকে ছেড়ে দিলে হবে না তার আশেপাশে আর কি কি প্রবলেম থাকতে পারে তার পিএলআইডি আগে আসলে রুল আউট করতে হবে সেটাও বের করে আনতে হবে আর রুল আউট করে দেন ট্রিটমেন্টটা স্টার্ট করা খুব দরকার আমরা আজকে আলোচনা থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানতে পেরেছি আমরা পরবর্তী পর্বে আরো অন্য বিষয় নিয়েও কথা বলবো আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ এসটিভির দর্শক এবং সবাইকে অসংখ্য ধন্যবাদ নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরে ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন